অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 22 অক্টোবর প্রকৃত সহনশীলতা। অবশেষে আমরা এটা দেখতে পেলাম যে আমরা নিজেরা সহ প্রত্যেকেই কোনো না কোনোভাবেই আবেগজনিত দিক দিয়ে অসুস্থ এবং সেই সঙ্গে ভুল করে থাকি এবং তারপরে আমরা প্রকৃত সহনশীলতার দিকে অগ্রসর হলাম এবং দেখলাম যে আমাদের ফেলো বন্ধুদের প্রতি প্রকৃত ভালোবাসা বলতে কী বোঝায়। 12টি পদক্ষেপ ও 12টি ঐতিহ্য, পৃষ্ঠা নাম্বার 92। আমার মনে এই চিন্তাটা এসেছিল যে কোনো না কোনোভাবে সব লোকই আবেগজনিতভাবে অসুস্থ, আমরাই বা তা হব না কেন? আমাদের মধ্যে এমন কে আছে যে আধ্যাত্মিকভাবে নিখুঁত? আমাদের মধ্যে কেই বা শারীরিকভাবে নিখুঁত? আমাদের মধ্যে কেউ কীভাবেই বা আবেগজনিতভাবে নিখুঁত হতে পারে? সুতরাং আমাদের একে অপরকে সহ্য করা এবং পরস্পরকে বিশ্বাস করা, যেরকমভাবে আমাদেরকে একই পরিস্থিতিতে সবাই বিশ্বাস ও সহ্য করে এসেছে, এছাড়া আর কী বা করার আছে? প্রকৃতভাবে ভালোবাসার অর্থ সেটাই।